ভারতীয় উপমহাদেশের ইতিহাসে রাজা পৃথ্বীরাজ চৌহান এক অনন্য নাম। তিনি শেষ রাজপুত রাজা যিনি দিল্লি শাসন করেছিলেন। তরাইনের দ্বিতীয় যুদ্ধে পরাজয়ের মাধ্যমেই দিল্লিতে মুসলিম শাসনের শুরু হয়। মোহাম্মদ ঘোরির কাছে পরাজিত হয়েছিলেন বীর যোদ্ধা রাজা পৃথ্বীরাজ চৌহান, তার মৃত্যুও হয়। ইতিহাসের নিষ্পৃহ শীতল দৃষ্টিতে এটাই হয়তো রাজা পৃথ্বীরাজ চৌহানের পরিচয়। কিন্তু স্বাধীন চেতা, রাজপুত রাজা, বীর যোদ্ধা এবং করুণ মৃত্যু, এই সব ছাপিয়েও পৃথ্বীরাজ চৌহানের আরও একটি পরিচয় ছিল, তা হল ইতিহাসের পাতায় উঠে আসা পৃথ্বীরাজ এবং রানী সংযুক্তার প্রেম কাহিনী। তিনি শুধু একজন প্রেমিক নন, সেই সঙ্গে ছিলেন একজন বীর যোদ্ধাও। ভারতবর্ষের ইতিহাসে পৃথ্বীরাজ চৌহান একটি অন্যতম নাম। আজকের ভিডিওতে আপনাদের বলবো ভারতবর্ষের শেষ হিন্দু সম্রাট পৃথ্বীরাজ চৌহানের বর্ণময় জীবন কাহিনী। এই মহান বীর পৃথ্বীরাজ চৌহানের জন্ম হয় 1149 খ্রিস্টাব্দের গুজরাটে। পৃথ্বীরাজ বিজয় কাব্যমতে বাংলার জ্যৈষ্ঠ মাসের 12 তারিখ জন্ম হয়েছিল তার। তার পিতার নাম ছিল চৌহান রাজা সোমেশ্বর, মাতা ছিলেন কর্পূরা দেবী। পৃথ্বীরাজ বিজয় কাব্য থেকে জানা যায় যে পৃথ্বীরাজ চৌহান মোট 6টি ভাষায় দক্ষতা অর্জন করেছিলেন এবং পৃথ্বীরাজ রাসো কাব্য অনুযায়ী ধর্ম, দর্শন, চিকিৎসা, ইতিহাস, চিত্রকলা, গণিত সহ মোট 14টি বিষয়ে দক্ষতা ছিল পৃথ্বীরাজ চৌহানের। ইতিহাসে তার সবচেয়ে বেশি খ্যাতি ছিল তীরন্দাজি বা ধনুর্বিদ্যার জন্য। পৃথ্বীরাজ চৌহান শুধুমাত্র ভারতে না, তৎকালীন সময়ে বহির্বিশ্বের মহান রাজাদের তালিকায় অন্তর্ভুক্ত ছিলেন একজন সাহসী ও পরাক্রমশালী যোদ্ধা ও সম্রাট হিসেবে। দ্বিতীয় পৃথ্বীরাজের মৃত্যুর পরে তার বাবা সোমেশ্বর চৌহান সিংহাসনে বসেন এবং পৃথ্বীরাজের মাত্র 11 বছর বয়সেই তিনি মৃত্যুবরণ করেন। নাবালক বয়সেই মায়ের পরামর্শে সিংহাসনে বসেন পৃথ্বীরাজ চৌহান। কিছু ঐতিহাসিকগণের মতে কর্পূরা দেবী ছিলেন তার পিতার একমাত্র সন্তান, তাই প্রতিদিন মহারাজা অনঙ্গপাল চিন্তা করতেন তিনি মারা যাওয়ার পর তার রাজ্যের শাসনভারকে গ্রহণ করবে। এভাবে চিন্তা করে একদিন তিনি তার মেয়ে ও জামাইকে রাজ্যের শাসনভার দেওয়ার জন্য তার নাতিকে ইচ্ছা প্রকাশ করলেন। এইভাবে তিনজনের সম্মতিতেই পৃথ্বীরাজ চৌহান হলেন সাম্রাজ্যের উত্তরাধিকারী। 1166 খ্রিস্টাব্দে মহারাজা অনঙ্গপাল মারা যান। তারপর দিল্লির সিংহাসনের নতুন রাজা হিসেবে পৃথ্বীরাজ চৌহানের রাজ্যাভিষেক সম্পূর্ণ হয়। যাই হোক, নাবালক থাকার কারণে রাজত্বের সমস্ত প্রশাসনিক ব্যাপার দেখাশোনা করতেন তার মা কর্পূরা দেবী। এই সময় চৌহান রাজত্বের মুখ্যমন্ত্রীর পদে ছিলেন কদম্ব ভাষা বলে এক ব্যক্তি। কিছু ঐতিহাসিকদের মতে এই মন্ত্রীর জন্যই রাজত্বের প্রথম দিকে সমস্ত যুদ্ধে জয়লাভ করেছিলেন পৃথ্বীরাজ চৌহান। আবার একাংশ মনে করেন ভারতে বারবার মুসলিম আক্রমণের জন্য দায়ী ছিলেন এই মন্ত্রী কদম্ব ভাষা। পৃথ্বীরাজ চৌহানের মা কর্পূরা দেবীর কাকা ভুবন কামাল্লা এই সময় তাদের রাজত্বের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসাবে নিযুক্ত হন। পৃথ্বীরাজ বিজয় কাব্যে উল্লেখ করা হয়েছে গরুর যেমন বিষ্ণুর সেবা করেন, তেমনি পৃথ্বীরাজ চৌহানের মা কর্পূরা দেবীর কাকা ভুবনাই কামাল্লা পৃথ্বীরাজ চৌহানের সেবা করতেন, ভারতবর্ষের শেষ হিন্দু সম্রাট পৃথ্বীরাজ চৌহান। দ্বাদশ শতাব্দীর শেষের দিকে উত্তর ভারতের আজমের ও দিল্লির শাসনভার ছিল তার হাতে। মাত্র 13 বছর বয়সে সিংহাসনে বসে উত্তরে থানেশ্বর এবং দক্ষিণে মেবার পর্যন্ত রাজত্ব বিস্তার করেছিলেন পৃথ্বীরাজ চৌহান। পৃথ্বীরাজ চৌহান সিংহাসনে বসার পর প্রথম যুদ্ধে চান্দেল্লার রাজা পরমর্দিকে হারিয়ে উল্লেখযোগ্য সাফল্য পান। তিনি দীর্ঘ যুদ্ধের পর জেজাকাভুক্তি বর্তমানে বুন্দেলখণ্ড পুনর্দখল করেন। চৌহান গোত্রের রাজা পৃথ্বীরাজ চৌহান ছিলেন রাজপুতদের মধ্যে সবচেয়ে দুর্ধর্ষ, বীর এবং সাহসী। রাজপুতদের মধ্যে তারা নিজেদেরকে অগ্নিবংশীয় বলে দাবি করতেন। তুর্কিদের আক্রমণের বিরুদ্ধে সর্বপ্রথম তিনি ভারতের হিন্দু রাজাদের একজোট করেন। রাজস্থান, দিল্লি, হরিয়ানা, পাঞ্জাবের কিছু অংশ, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করেছিলেন পৃথ্বীরাজ চৌহান। তাদের রাজ্যকে বলা হতো শতদল পক্ষ। ঐতিহাসিকদের মতে পৃথ্বীরাজ নাগা উপজাতিদের পরাজিত করতেও সমর্থ হন। তার দূর সম্পর্কের এক ভাই নাগার্জুন যখন চৌহান রাজবংশের ওপর আক্রমণ করল, তাকে পরাজিত করলেন পৃথ্বীরাজ চৌহান। বহু আগে থেকেই চতুর্থ বিগ্রহ রাজার পুত্র নাগার্জুনের সঙ্গে পৃথ্বীরাজ চৌহানের পারিবারিক বিবাদ শুরু হয়। নাগার্জুন পৃথ্বীরাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গোদরাপুর দুর্গ দখল করেন, কিন্তু পৃথ্বীরাজ চৌহান সেই দুর্গ পুনরায় পুনর্দখল করে নাগার্জুনকে পরাজিত করেছিলেন। 1182 সাল নাগাদ পৃথ্বীরাজ চৌহান অধুনা ভিওয়ানি আলোয়ার অঞ্চলের রাজাদের পরাজিত করে ওই অঞ্চলের শাসনভার গ্রহণ করেন।
সেই সময়কারই মদনপুর শিলালিপি থেকে জানা যায় যে তিনি জেজাকাভুক্তির চান্ডিল্লা রাজা পরমার্দিকে পরাজিত করেন। এই জেজাকাভুক্তি হল বর্তমান বুন্দেলখণ্ড। চালুক্য এবং চৌহানদের মধ্যে এই যুদ্ধ যে আসলে হয়েছিল তার অনেক প্রমাণ পাওয়া যায় বিভিন্ন শিলালিপিতে। পৃথ্বীরাজ রাসকাব্য অনুযায়ী পৃথ্বীরাজ চৌহানের কাকা কান্হুদেব স্বরঙ্গদেবের সাত পুত্রকে হত্যা করেছিল। এই হত্যার প্রতিশোধ নিতেই চালুক্যরা চৌহানদের আক্রমণ করে এবং পৃথ্বীরাজ চৌহানের বাবা সোমেশ্বরকে হত্যা করে এবং নাগর দখল করে। কিন্তু পরে পৃথ্বীরাজ চৌহানের কাছে তারা সকলেই পরাজিত হয়। অপরদিকে আবু পাহাড়ের সমগ্র অঞ্চলটি তৎকালীন সময় চালুক্যদের সামন্ত রাজা ধারাবর্ষ শাসন করতেন। গুজরাট জয় করার সময় পৃথ্বীরাজ চৌহান এই অঞ্চল দখল করতে চেষ্টা করলেও ব্যর্থ হন। কনৌজকে কেন্দ্র করে সেই সময় গাহবাদল রাজত্ব শাসন করতেন রাজা জয়চাঁদ। কবি চাঁদ বরদাইয়ের মতে রাজা পৃথ্বীরাজ চৌহানের তলোয়ার চালানো এবং ধনুর্বিদ্যার সুনাম ছিল সমগ্র ভারতবর্ষে, এমনকি ভারতবর্ষের বাইরেও সবাই তার প্রশংসা করত। রাজকবি চাঁদ বরদাই পৃথ্বীরাজের বন্ধু ছিলেন। ইতিহাস অনুযায়ী পৃথ্বীরাজ চৌহান এবং চাঁদ বরদাইয়ের জন্ম এবং মৃত্যুর লগ্ন এক। পারিবারিক দিক দিয়েও চাঁদ বরদাই পৃথ্বীরাজ চৌহানের আত্মীয়। পৃথ্বীরাজ চৌহান নিজে শুধু একজন সাহসী যোদ্ধাই ছিলেন না, তিনি সৈন্যবাহিনী তৈরি করেছিলেন এক অত্যন্ত পরাক্রমশালীভাবে। বিশাল ছিল তার সৈন্যবাহিনীর ব্যাপকতা। প্রাচীন লেখা অনুসারে পৃথ্বীরাজের সেনাবাহিনীতে 300টির বেশি হাতি ছিল। তার সৈন্যবাহিনীতে 300,000 বেশি সাহসী সৈন্য ছিল, যারা বিভিন্ন বর্ণের। এই বিশাল সেনাবাহিনীর কারণে পৃথ্বীরাজ চৌহান অনেক রাজ্যের রাজাদের পরাজিত করে তার রাজ্যের সীমানা বৃদ্ধি করেন। এরপর পৃথ্বীরাজ চৌহান হাসি, সরস্বতী এবং সিরহিন্দ নামক স্থান জয় করে তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করলেন। পৃথ্বীরাজ চৌহান এবং তার বাল্যবন্ধু চাঁদ বরদাই দুজনের মধ্যেই আন্তরিকতা ছিল। তারা বন্ধু ছিলেন, কিন্তু তারা দুজনেই একে অপরকে বন্ধুর চেয়ে ভাই হিসেবে বেশি মনে করতেন। চাঁদ বরদাই ছিলেন অনঙ্গপাল তোমরের বংশধর। চাঁদ বরদাই দিল্লির শাসক হিসাবেও দায়িত্ব নেন এবং পাশাপাশি তিনি পৃথ্বীরাজ চৌহানের সহায়তায় পিথোরাগড় তৈরি করেছিলেন। কনৌজের রাজা জয়চাঁদ পৃথ্বীরাজ চৌহানের প্রশংসা কখনো সহ্য করতেন না। যে কোনো প্রকারে পৃথ্বীরাজের ক্ষতি সাধন করাই ছিল তার প্রধান উদ্দেশ্য। কনৌজের রাজকন্যা সংযুক্তা ছিলেন অত্যন্ত রূপবতী। তার রূপের খ্যাতিও ছড়িয়ে পড়েছিল সমগ্র ভারতবর্ষে। একইভাবে সংযুক্তার একজন সখী ছিল, তার নাম চাকরি। কিছু ঐতিহাসিকের মতে তার নাম ছিল মদনা। মদনা একদিকে সখী সেবিকা, আবার প্রয়োজনে তিনি তলোয়ার চালনা এবং অশ্বারোহণে ছিলেন দক্ষ। সেই সখী মদনার মুখেই রাজকুমারী সংযুক্তা মহারাজ পৃথ্বীরাজ চৌহানের রূপ, গুণ, যৌবন এবং বীরত্ব সাহসের কথা শোনেন। অনেকদিন পর পৃথ্বীরাজ চৌহান নানান বীরত্বের কাহিনী শুনে রাজকন্যার মনে পৃথ্বীরাজকে দেখার প্রবল আকাঙ্ক্ষা জাগরিত হয়। অপরদিকে পৃথ্বীরাজ ও লোকমুখে সংযুক্তার রূপলাবণ্যের প্রশংসা শুনতে থাকেন। তার মনেও সংযুক্তাকে দেখার ইচ্ছে হয়। দুজনের প্রথম সাক্ষাৎ হয় কোটেশ্বরের মন্দিরে। পৃথ্বীরাজ ও সংযুক্তা দুজনেই ছদ্মবেশ ধারণ করে একে অপরের সামনে এসেছিলেন। ধীরে ধীরে দুজনের সম্পর্ক আরও নিবিড় হতে থাকে। একাধিক প্রেমপত্র বিনিময় এবং ভাব বিনিময়ও হতে থাকে নিবিড়েই। পৃথ্বীরাজের হয়ে ব্রজবুলি ভাষায় প্রেমপত্রগুলো লিখতেন তার একান্ত অনুগত বন্ধু চাঁদ বরদাই। পায়রার মাধ্যমে সেই পত্র পৌঁছে যেত কনৌজ রাজকন্যার হাতে, আবার সংযুক্তার প্রেমপত্র পৌঁছে যেত দিল্লির দরবারে। এভাবেই চলছিল পৃথ্বীরাজ এবং সংযুক্তার প্রেম। কিন্তু পৃথ্বীরাজ ও সংযুক্তার গোপন প্রেম কাহিনীর বিষয়ে রাজা জয়চাঁদ জানতে পারলে তাড়াতাড়ি রাজকন্যার স্বয়ম্বর আয়োজন করেন। স্বয়ম্বর সভার পূর্বে এক বিশাল রাজকীয় যজ্ঞের আয়োজন করা হয়। যজ্ঞের আগে পৃথ্বীরাজ চৌহানের কাছে একটি অপমানজনক পত্র পাঠান রাজা জয়চাঁদ। পৃথ্বীরাজ যোগ্য জবাব দেওয়ার জন্য অল্প সময়ের মধ্যেই পরিকল্পনা করে ফেলেন। রাজকবি চাঁদ বরদাইয়ের এক সেবক গণপত ডাঙ্গির ছদ্মবেশ নিয়ে পৃথ্বীরাজ কনৌজের দরবারে পৌঁছান। তখন রাজকবিদের একটা অন্যরকম সম্মান ছিল। শত্রু দেশের রাজাদের কাছেও বিদ্বান রাজকবিরা সমাদর পেতেন। চাঁদ বরদাই, গণপত ডাঙ্গি আর গুটি কয়েক চৌহান সেনা কনৌজের অতিথিশালায় স্থান পেলেন। কবিদের আলাপের সময় গণপত ডাঙ্গি কনৌজের পণ্ডিতদের কিছু কাব্য সংক্রান্ত প্রশ্ন করেন, কিন্তু কনৌজদেশীয় পণ্ডিতগণ তার উত্তর দিতে অসমর্থ হলে গণপত ডাঙ্গি নিজেই সেই উত্তর দেন। এর ফলে কনৌজদেশীয় রাজসভায় চাঁদ বরদাইয়ের খ্যাতি আরও বেড়ে যায়। রাতের আধারে পৃথ্বীরাজ চৌহান যজ্ঞস্থলের কাছে পৌঁছে দেখলেন কয়েক শত সেনা যজ্ঞস্থল পাহারা দিচ্ছে। যজ্ঞ শুরুর আগের দিন পৃথ্বীরাজ পাহারারত সমস্ত সেনাদের মেরে ফেলেন এবং যজ্ঞবেদিতে একটি পত্র রেখে দেন, যার দ্বারা সহজেই বোঝা যায় এটা একমাত্র পৃথ্বীরাজ চৌহানের দ্বারাই সম্ভব। পরদিন সকালে সব কিছু জানতে পেরে ক্ষোভে ফেটে পড়েন রাজা জয়চাঁদ। রাজকন্যার স্বয়ম্বর সভার আয়োজন শুরু করেন, কিন্তু পৃথ্বীরাজকে কোনো আমন্ত্রণপত্র পাঠানো হয় না। তার পরিবর্তে রাজসভার প্রবেশদ্বারের পাশেই পৃথ্বীরাজের একটা মূর্তি বানিয়ে রাখা হয়, উদ্দেশ্য পৃথ্বীরাজকে অপমান করা। চিন্তামগ্ন অবস্থায়
সংযুক্তা তার স্বয়ম্বর সভার কথা জানিয়ে পৃথ্বীরাজকে পত্র দেয়। পৃথ্বীরাজ চৌহান উত্তরে জানিয়ে দেয় তিনি স্বয়ম্বর উপস্থিত থাকবেন। স্বয়ম্বর সভায় রাজকন্যা সংযুক্তা পৃথ্বীরাজের মূর্তির গলায় মালা দিলেন। আসলে পৃথ্বীরাজ ওই মূর্তির আড়ালেই লুকিয়েছিলেন। এই ঘটনা দেখে উপস্থিত রাজারা হতবাক। পৃথ্বীরাজ চৌহান সংযুক্তাকে ঘোড়ায় উঠিয়ে স্বয়ম্বর সভা ত্যাগ করেন। কনৌজের সেনারা তাদের ধাওয়া করল। মাঝপথে সেই সখী চাকরি অর্থাৎ মদনা এসে পৃথ্বীরাজকে সাহায্য করে, কনৌজ থেকে নিরাপদে বেরিয়ে যাবার গোপন পথ দেখিয়ে দেয়। কিছু দূরেই চৌহান বাহিনী পৃথ্বীরাজের জন্য অপেক্ষা করছিল। চৌহান এবং কনৌজ বাহিনীর তুমুল যুদ্ধ হয়। জয়চাঁদের পরাজয় হয় এই যুদ্ধে। উভয় পক্ষেই বহু ক্ষয়ক্ষতি হয়। এরপর দিল্লিতে এসে সনাতনী নিয়মে দুজনের বিবাহ হয়। এরপর জয়চাঁদ ও পৃথ্বীরাজ দুজনের মধ্যে শত্রুতা শুরু হয়। পৃথ্বীরাজের ঘর আলো করে কনৌজ রাজকন্যা সংযুক্তা। প্রেমের এই গল্পটা এভাবেই শেষ হতে পারত। অতঃপর তারা সুখে শান্তিতে ঘর করতে লাগলো। কিন্তু এটা সাধারণ কোনো প্রেম কাহিনী নয়, তাই তো আবারও নাটকীয় মোড় নিল পৃথ্বীরাজ সংযুক্তার জীবন। এবার শ্বশুর জয়চাঁদ আর অপমানের বদলা নিতে হাত মেলালেন শত্রুপক্ষের সঙ্গে। আগে তরাইনের প্রথম যুদ্ধে 1191 সালে পরাজিত হয়ে আফগানিস্তানে ফিরে গিয়েছিলেন মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরি বেশ কয়েকবার চালুক্য রাজ্য আক্রমণ করেন, যা চৌহানদের সীমানায় ছিল। তবে বড় ধরনের অভিযান পরিচালনা শুরু করেন 1190 থেকে। গজনীর শাসনকর্তা মোহাম্মদ ঘুরি 1175 সালে সিন্ধু নদী পার হয়ে মুলতান দখল করেছিলেন এবং চৌহান রাজত্বের একেবারে পশ্চিম দিক দিয়ে সমস্ত মন্দির দুর্গ ধ্বংস করে চলে গিয়েছিলেন। তরাইনের প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘুরির সেনাবাহিনীকে পরাস্ত করেছিলেন পৃথ্বীরাজ চৌহান। যুদ্ধ শুরুর আগে মোহাম্মদ ঘুরি তার প্রধান কাজী কিয়াম উল মুলুক ইবনে রুকনউদ্দিনকে দিয়ে পৃথ্বীরাজ চৌহানের কাছে পত্র পাঠান। পত্র মারফত তিনি আহ্বান করেন পৃথ্বীরাজকে আত্মসমর্পণ করে ঘুর সাম্রাজ্যের করদরাজ্য হিসাবে স্থান নিতে। সেই সঙ্গে ওই চিঠিতে পৃথ্বীরাজকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য বলেন তিনি। স্বাভাবিকভাবেই পৃথ্বীরাজ চৌহান এই চিঠি প্রত্যাখ্যান করেন এবং যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেন। এই যুদ্ধে মোহাম্মদ ঘুরির সেনাবাহিনীকে মোকাবিলা করে পৃথ্বীরাজ আশেপাশে আরও দুটি রাজপুত গোত্রের কাছে সাহায্য চান। তারপর রাজপুতদের কয়েকটি গোত্রের সম্মিলিত বাহিনী মিলে তাদের সংখ্যা দাঁড়ায় 50,000। তাদের সাথে ছিল 300টি হাতি আর 1,000 ঘোড়সওয়ার সেনা। রাজপুত সেনারা ছিল সম্মুখ যুদ্ধে পারদর্শী। অপরদিকে মোহাম্মদ ঘুরির সেনাবাহিনী ছিল মূলত একদল ক্যাভিলারি নির্ভর বাহিনী, যারা দ্রুতগামী ঘোড়ায় চড়ে ঝটিকা আক্রমণ করতে দক্ষ ছিল। মোহাম্মদ ঘুরির সেনারা দ্রুত আক্রমণ প্রতিহত করে ফেলে, কিন্তু চৌহান সেনাদের সংখ্যাগরিষ্ঠতা তাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়। ক্রমেই তারা ক্ষীণ শক্তি হতে থাকে আর পেছনে যেতে থাকে মোহাম্মদ ঘুরির বাহিনী। এই সময় মোহাম্মদ ঘুরির নিজে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। সেনাদের মনোবল বাড়াতে তিনি রাজপুত লাইনের কেন্দ্রে থাকা প্রধান সেনাপতি পৃথ্বীরাজ চৌহানের ভাই জয় গোবিন্দের ওপর হামলা করেন। জয় গোবিন্দ হাতির পিঠে থাকা অবস্থায় মাথায় প্রচণ্ড আঘাত পান। সেই সময় এক রাজপুত সেনার বর্ষার আঘাতে গুরুতর আহত হন মোহাম্মদ ঘুরি, জ্ঞান হারিয়ে ফেলেন। তার দেহরক্ষী এক সেনা উপস্থিত বুদ্ধি খাটিয়ে তাকে ঘোড়ার পিঠে করে চলে যায়। মোহাম্মদ ঘুরি পালিয়ে যেতেই মোহাম্মদ ঘুরির সেনারা ছত্রভঙ্গ হয়। তারা যেই পথে এসেছিল সেই পথ ধরেই পালাতে শুরু করে। পৃথ্বীরাজ চৌহান প্রায় 40 কিলোমিটার তাদের তাড়া করেন, কিন্তু পাথুরের রাস্তা তাড়া করার মতো বাহিনী তার ছিল না। কারণ ঘুরির সেনাদের ঘোড়াগুলো মধ্য এশিয়ার রুক্ষ প্রান্তরে চলতে অভ্যস্ত, তাই তারা দ্রুত পালাতে পেরেছিলেন। বাতিন্দা দুর্গের অধিকার পুনরায় ফিরে পেলেন পৃথ্বীরাজ চৌহান। পৃথ্বীরাজ চৌহান এই যুদ্ধে প্রায় 7 কোটিরও বেশি মূল্যের সম্পত্তি অর্জন করেছিলেন, যার কিছু তিনি নিজের কাছে রেখেছিলেন, বাকিগুলো দিয়েছিলেন সৈন্যদের মধ্যে। পৃথ্বীরাজ চৌহান নিজের সাম্রাজ্য বিস্তার করেছিলেন ঠিকই, কিন্তু ইতিহাসে মোহাম্মদ ঘুরির সঙ্গে তার যুদ্ধের কথাই বেশি গুরুত্বপূর্ণভাবে আলোচিত হয়। পৃথ্বীরাজ চৌহানকে যেন নিষ্পৃহই করে রাখা হয়েছে। এই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার অদম্য ইচ্ছা মোহাম্মদ ঘুরির মনে জাগ্রত হয়। সেই প্রতিশোধের আগুনে ঘি ঢেলে দিলেন পৃথ্বীরাজের শ্বশুর জয়চাঁদ। তিনি ঘুরিকে দিল্লি দখল করার আহ্বান করলেন, সঙ্গে দিলেন সহায়তার পরিপূর্ণ আশ্বাস। এই আহ্বানে সাড়া দিয়ে মোহাম্মদ ঘুরি পুনরায় ভারতবর্ষ আক্রমণ করে। মোহাম্মদ ঘুরি নিজেকে পুনরায় প্রস্তুত করেন। 120,000 আফগান এবং তুর্কি অশ্বারোহী বাহিনী নিয়ে বিশাল সৈন্যবাহিনী তৈরি করেন। মোহাম্মদ ঘুরি ভারত আক্রমণের সংবাদ শুনে অন্তপুর ছেড়ে আবারও পৃথ্বীরাজকে আসতে হয় যুদ্ধের ময়দানে। দেশপ্রেমিক রাজা পৃথ্বীরাজ চৌহান তার অধীন সব রাজ্যের রাজাকে আহ্বান জানালেন তাকে সহায়তা করতে। কিন্তু পৃথ্বীরাজের শ্বশুর জয়চাঁদ আগেই সবাইকে সহায়তা থেকে বিরত করেছিলেন, ফলে একা নিজে স্বল্প বাহিনী নিয়ে তরাইনের যুদ্ধে ময়দানে আসতে হয়েছিল পৃথ্বীরাজ চৌহানকে।
তবুও 3 লক্ষ ঘোড়া এবং 3000 হাতি এবং পদাতিক বাহিনী নিয়ে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরির আক্রমণ প্রতিহত করতে চান। সাময়িকভাবে দুর্বল হয়ে পড়ায় মোহাম্মদ ঘুরির আক্রমণ তিনি প্রতিহত করতে পারেননি। এবার আর তিনি পারলেন না প্রাণপণ চেষ্টা করেও। এই যুদ্ধে মোহাম্মদ ঘুরির বিশেষ রণকৌশলের কারণে চৌহানদের 1 লক্ষ সৈন্যের মৃত্যু হয়। অবশেষে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হন মোহাম্মদ ঘুরির কাছে। শ্বশুরের খলনায়কোচিত ভূমিকার কারণে এভাবেই করুণ এক ট্র্যাজেডিতে পরিণত হয় অসামান্য একটি প্রেম কাহিনী। এই যুদ্ধে মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত এবং বন্দী করেন। বন্দী অবস্থায় বহু নির্মম নির্যাতন ভোগ করতে হয়েছিল পৃথ্বীরাজ চৌহানকে। দুচোখ অন্ধ করে দেওয়া হয় তার, হিংস্র বন্য প্রাণীর সামনে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে মোহাম্মদ শাহাবুদ্দিন ঘুরিকে পৃথ্বীরাজ চৌহান দরবারের মধ্যে শব্দবেদী বাণের সাহায্যে বধ করেন। তারপর মোহাম্মদ ঘুরির সৈন্যরা পৃথ্বীরাজ চৌহান এবং তার বাল্য বন্ধু চন্দ বরদাইকে ঘেরাও করতে থাকে। এইভাবে তুর্কিদের হাতে মারা যাওয়ার চেয়ে নিজেরাই মৃত্যুবরণ করা ভালো, এজন্য তারা উভয়ের সিদ্ধান্ত নিলেন তারা নিজেরাই তাদের জীবন শেষ করবেন। এরপর দুজনেই ছুরি বের করে একে অপরের পেটে ঢুকিয়ে দিয়ে আঘাত করে অল্প সময়ের মধ্যেই অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় তাদের। ঐতিহাসিকদের মতে পৃথ্বীরাজের মৃত্যুর সাল ছিল 1192। অপরদিকে মহারানী সংযুক্ত যখন পৃথ্বীরাজ চৌহান এবং চাঁদ বরদায়ের মৃত্যুর খবর জানতে পারেন তখন তিনিও অন্তঃপুরে নিজের আত্মাহুতি দেন। পৃথ্বীরাজ ছিলেন শেষ রাজপুত হিন্দু রাজা, তিনি দিল্লি শাসন করেছেন। তরায়নের দ্বিতীয় যুদ্ধে তার পরাজয়ের মাধ্যমেই দিল্লিতে ইসলাম শাসনের যুগ শুরু হয়। মোহাম্মদ ঘুরি দিল্লিতে প্রতিষ্ঠা করেন সুলতানি সালতানাত। ইতিহাসের নিষ্পৃহ শীতল দৃষ্টিতে পৃথ্বীরাজ চৌহান হয়তো আজ কিছুটা পরিচয়হীন হয়েই পড়েছেন, কিন্তু স্বাধীনচেতা রাজপুত রাজা, বীর যোদ্ধা, শেষ হিন্দু সম্রাটের করুণ মৃত্যু, এসব ছাড়াও পৃথ্বীরাজের রয়েছে ইতিহাসে বড় পরিচয়। তা হলো পৃথ্বীরাজ এবং সংযুক্তার অপূর্ব প্রেম কাহিনী। প্রায় 1000 বছরের বেশি সময় অতিক্রান্ত হয়ে গেলেও ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে এখনও গ্রামীণ রূপকথা লোককথায় পৃথ্বীরাজ সংযুক্তার প্রেম কাহিনী ঘুরে ফিরে আসে। যোদ্ধা রাজপুত রাজার থেকেও প্রেমিক পৃথ্বীরাজই যেন ভারতবর্ষের মাটিতে আজও ভাস্বর হয়ে রয়েছেন। পৃথ্বীরাজের জীবনকে কেন্দ্র করে মধ্যযুগ থেকে রচিত হয়েছে বহু কাব্য, বহু গ্রন্থ, শিলালিপিতে পাওয়া গেছে তার জীবনের বহু কথা। বর্তমানকালেও বহু চলচ্চিত্র, নাটক, উপন্যাস, যাত্রাপালার মুখ্য চরিত্র হয়ে উঠেছেন রাজপুত রাজা পৃথ্বীরাজ চৌহান। ভারতীয় উপমহাদেশের ইতিহাসে রাজা পৃথ্বীরাজ চৌহান এক অনন্য নাম। এতক্ষণ আপনারা শুনলেন ভারতবর্ষের শেষ হিন্দু সম্রাট পৃথ্বীরাজ চৌহানের বর্ণময় জীবন বৃত্তান্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।